সুপার সিঙ্গারে টপ 10 এ পার্টিসিপেট করেছো, সেই গল্প একটু শুনবো তোমার কাছ থেকে। আমি যখন অডিশন দিই, মানে আমাদের হলদিয়া থেকে দিয়েছিলাম, তো আমাকে আমার এক বোন বললো যে, ও আমার জুনিয়র ছিল কলেজে, তো আমায় বললো যে দাদা সুপার সিঙ্গারের অডিশন আছে, দেবে? সিনিয়রের ফার্স্ট সিজন, মানে এটা অ্যাকচুয়ালি সেকেন্ড সিজন, থার্ড সিজনটা এবারে হচ্ছে, তো ফার্স্ট সিজনটা জুনিয়রদের ছিল, মানে আমাদের ফার্স্ট সিজন ওটা, কিন্তু হিসেব মতো ওটা সেকেন্ড সিজন। তো আমি বললাম চল কিছু না হলে এক্সপিরিয়েন্স তো হবে, গুরুজিকে জিজ্ঞেস করলাম, অবশ্যই গুরুজির পারমিশন তো নিতেই হবে। গেলাম অডিশন দিলাম, তো ওনারা সিলেক্ট করলেন আমাকে দুটো রাউন্ডে, ওর পরে কলকাতা অডিশন। টোটাল অফ ক্যামেরা মানে অফ স্ক্রিন আমরা দিয়েছি পাঁচটা অডিশন আর অন স্ক্রিন দিয়েছি দুটো মেগা অডিশন। সিলেক্ট হলাম, জার্নি টপ 10 অবধি ভালোই, অনেক অভিজ্ঞতা হলো, অনেক কিছু শিখতে পারলাম, খুব ভালো, মানে মধুর স্মৃতি ওখানে রয়েছে, সারা জীবন থাকবে ওটা। তো সেখানকার একটা স্মৃতির একটা গান যেটা আমাদের সমস্ত অডিয়েন্সের মনে এখনো একটা জায়গা করে রয়েছে, তাহলে সেই একটা গানের ঝলক এবার আমরা সাবিরদার কণ্ঠে শুনব। এই গানটা নিয়ে অনেক গল্প আছে। এটা কুমার শানুজির গাওয়া, দিল হ্যাকে মানতা নেহি টাইটেল ট্র্যাক। এটা 1991-এর গান, তখনের অসাধারণ জুটি নদীম শ্রবণজি এবং সমীরজির জুটি, নদীম শ্রবণজির কম্পোজিশন এবং সমীরজির লেখা, ওয়ান অ্যান্ড অনলি মেলোডি কিং কুমার শানুজির আওয়াজে। এটা আমি যখন গাই, মানে জাস্ট ইমাজিন, মানে যে মানুষটা আমার সামনে বসে আছে, দাঁপিয়ে বেরিয়েছে এক সময়, তার সামনে বসে তার গানটা গাওয়া, আমি লিটারালি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো আমার গানে একটু এদিক ওদিক হয়েছিল, তো উনি বললেন যে এটা এভাবে গাইতে হয়, তো উনি আমাকে যেভাবে সেদিন শিখিয়েছিলেন আমি সেটাই আজ একটু চেষ্টা করব ওইভাবে গাওয়ার। তার মানে সেই এখনো কানে বাজে সেই ফাটা ফাটি সেই কণ্ঠটা, আজকে কিন্তু সেই একটা ঝলক আমরা তোমার গলায় শুনবো আজকের সন্ধ্যে জমে উঠুক, বাকিটা উপরওয়ালার উপরে, একদম একদম, আজকের সন্ধ্যে জমে উঠুক তোমার গানে গানে। मुझ में
চেষ্টা করলাম সানুদার মতো করেই গাওয়ার। না আমি একটা প্রশ্ন করব তোমাকে, মানে কাউকে ডেডিকেট করলে গানটা গাইলি নাকি? মিউজিককে ডেডিকেট করলাম, আমার সবচেয়ে বড় ভালোবাসা মিউজিক, সবচেয়ে প্রথম ভালোবাসা মিউজিক। তো আজকে মানে সেই মিউজিকের জন্যই কিন্তু আজকে তুমি একটা আমাদের মন জুড়ে গেছো, কারণ আজকের এই সন্ধ্যাটা এত সুন্দর সন্ধ্যা যে তুমি একটার পর একটা সেই গান উপহার দিচ্ছ, আর বিশেষ করে আজকে সেই কেদারনাথ ভট্টাচার্য মানে সানুদার নাইনটিজের একটা, মানে এখনো অনেকেই কিন্তু গুনগুন করে এই গানটা গায়, আজকে সেই একটা সুন্দর গান তোমার কাছ থেকে উপহার পেলাম আমরা। সত্যি কথা বলতে আমার বেঁচে থাকাটাও মিউজিকেরই জন্য, মানে আমি গান ছাড়া কিছু পারি না। আমি গভর্নমেন্ট জব করতাম, সেটা ছেড়ে দিয়েছি গানের জন্য, কারণ একটু প্রবলেম হচ্ছিল গানের ক্ষেত্রে। গান ছাড়া আমি কিছু পারি না গো। মানে এটা যেন তোমার সেই একটা মনের মধ্যে একটা মানে অন্ধরে বেঁধে গেছে যে আমি এটা ছাড়া আমি থাকতে পারবো না, কারণ তোমার ভালোবাসাটাই হচ্ছে গান। আমি থাকতে পারিও না। আর আমিও আমরাও তোমাকে আজকে ছাড়বো না, এত সুন্দর সন্ধ্যেতে আমরা তোমাকে পেয়েছি, তাই একটার পর একটা আমরা সেই চমক নিয়ে আসবো আপনাদের কাছে।